জানা করা কি আচরণ? নিকৃষ্ট আচরণ। দেখেন আজকে সমাজে বহু মামা আছে ভাগ্নির সাথে জানা করে, জানেন? আরে ভাই কি বুঝে শোনেন নাই, কিছু হয় না কিরকম? এরকম গ্রাম পাড়া আছে যে হয় না দুই একটা ঘটনা, চাচা ভাতিজি এরকম গ্রাম পাওয়া যায়, মামা ভাগ্নি কি যে বলেন, শ্বশুর আর ছেলের বউ পর্যন্ত শোনা যায় এদের দুর্ঘটনা। একটা জিনিস খেয়াল করেন, তোমরা নিজেদের বাপ দাদার স্ত্রীদেরকে বিবাহ করিও না, তবে যা গত হয়ে গেছে তা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, নিশ্চয় তা অশ্লীল অরুচিকর ও নিকৃষ্টতম পন্থা। আল্লাহর কাছে এই পৃথিবীতে যত পাপ মানুষ করে কোনটা সবচেয়ে বড় পাপ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা সবচেয়ে বড় পাপ কোনটা? সবচেয়ে বড় পাপ কোনটা? অথচ আল্লাহই তোমাকে সৃষ্টি করেছে, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো। এরপর তিনি বলছেন, অথপর কি? ওই লোকটা বলল যে হে আল্লাহর রাসূল, শিরকের পরে বড় পাপটা কি? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে নিজের সন্তানকে পেটে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিক খাবে, এরপরের বড় পাপটা কি? সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার রিজিকে ভাগ নেবে। বুঝে আসছে না আসে নাই? ভবিষ্যতে সে তোমার সঙ্গে খাওয়া দাওয়া করবে, কিভাবে পালবা কি খাওয়াবা, এইরকম ভয়ে পেটে আসার পর বাচ্চাটাকে হত্যা করা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বড় পাপ। মানে আল্লাহর সাথে শরীক করার সঙ্গে ওই সাহা ওই লোক জৈনিক ব্যক্তি বললো যে আল্লাহ রাসূল আল্লাহর সাথে শিরিক করা বড় পাপ, এরপরে কি বড় পাপ? বললো যে বাচ্চাকে হত্যা করা যে ভবিষ্যতে তোমার সঙ্গে খাবে। তখন লোকটি বলল হে আল্লাহর রাসূল, এরপরে বড় পাপ কি? বললো যে তোমার প্রতিবেশীর সাথে জিনা করা। আপনি বুঝছেন শিরকের মতো বড় পাপের পাশাপাশি এই জিনার পাপ আসছে প্রতিবেশীর সাথে জিনা করা। বলেন তো সবচেয়ে বড় পাপ কি? দ্বিতীয় কেন হত্যা করে? তৃতীয় অপরাধ কি? কার সাথে? কার সাথে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ব্যভিচারের কঠিন নিন্দা করেছেন। তিনি বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবীলা। হে ঈমান, তোমরা যারা নিয়ে এসেছো তোমরা জিনা ব্যভিচার নিকটবর্তী হয়ো না, এটা করিও না, তো অনেক দূরে। আগে তো আসবা তারপরে করবা, তুমি আসিও না এর কাছে। তার মানে জিনা করতে নিষেধ করা হয় না, আসলে জিনার কাছে যেতে নিষেধ করছে, করা তো অনেক দূরে, বুঝছেন নি? এরপর তিনি বলেছেন নিশ্চয়ই এটা অত্যন্ত ঘৃণিত অশ্লীল নিকৃষ্ট আচরণ। যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে, আল্লাহ বলছে আখেরাতের তুলনায় পৃথিবীর দালান কোঠা নারী গাড়ি বাড়ি সম্পদ সন্তান ইভেন ক্ষমতা সবকিছু কতই না নগণ্য। দিনী ভাইরা আর কত ব্যাখিয়ালিতে, গত 100 বছর থেকে ওয়াজ চলে, গত 500 বছর থেকে লেকচার চলে, আপনার বয়স 40 বছর, গত বুঝ হয়েছে থেকে ওয়াজ শোনেন, আগামী 20 বছর বেঁচে থাকলে আগামী 20 বছরও শুনবেন, কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না, কেন আপনি উদাসীনতায় বেখেয়ালিপনায় পড়ে আছেন আমি জানি না। আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে? ওয়ান্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফিরাই নেবে না? দিনী ভাইরা ইকতারাবা লিন্নাস, মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন, অহম ফি গাফলাতিন মুরিদুন, অথচ মানুষ উদাসীনতায় মগ্ন। ইয়া ইউহান্নাস, হে দিনাজপুরবাসী, রব পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলছে ইন্না ওয়াদাল্লাহি হক, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদের কিছুতেই প্রতারিত না করতে পারে। যেই দিন, যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছে, যেই দিন বিচার হবে, যেই দিন জান্নাতের ফয়সালা হবে, যেই দিন জাহান্নামের ফয়সালা হবে, যেই দিন তাদের আর কোনো রক্ষাকারী থাকবে না, আর কোনো সাহায্যকারী থাকবে না। ফাদারহুম ইয়াকুদু, ছেড়ে দাও তাদের গান বাজনায় মেজে থাকুক, ছেড়ে দাও তাদের গায়ে হলুদে মেতে থাকুক, ফাদারহুম ইয়াকুদু, ছেড়ে দাও তাদের ফজরে ঘুমিয়ে থাকুক, জোহরে ব্যস্ত থাকুক কর্ম, আসরে আড্ডায় থাকুক, মাগরিবে আরামে থাকুক, ঈশায় ঘুমিয়ে থাকুক, ফাদারহুম ইয়াকুদু, ছেড়ে দাও তাদের। ওয়ালাবু, খেল তামাশায় মেতে থাকুক না তারা, সম্পদ উপার্জনে মেতে থাকুক না তারা, যৌবনের জীবন আনন্দে মেতে থাকুক না তারা, তারা মেতে থাকুক না গান বাজনায়, মেতে থাকুক না নেতাগিরিতে ক্ষমতাতে, মেতে থাকুক না ব্যবসা বাণিজ্যতে, মেতে থাকুক না নিজেদের বড়াই অহংকারে। হাত্তা ইউলাকু ইয়াউমাহুমুল্লাযী ইউআদুন, ওই দিন পর্যন্ত ছেড়ে দাও যেই দিন তারা সাক্ষাৎ করবে, যেই দিনে তাদের প্রতিশ্রুতি ওয়াদা করা হয়েছিল। খাশ ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাতি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন, যেদিন দ্রুত বেগে তারা কবর থেকে বের হয়ে আসবে,
ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত যেদিন তারা দ্রুত বেগে এই মৃত মানুষগুলো এমৃতিকায় পরিণত হওয়া মানুষগুলো হাড্ডি কুড্ডি মাটিতে মিশে যাওয়া মানুষগুলো ছেড়ে দাও তাদের ওই দিন পর্যন্ত ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাফি সিরাআন কান্নাহুম ইলা নুসুবিন ইউফিদুন যেদিন তারা দ্রুত বেগে যেদিন তারা দ্রুত বেগে বের হবে কবর থেকে ছেড়ে দিন তাদেরকে সেই দিন পর্যন্ত যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটবে অবনত চোখে ওই দিন পর্যন্ত ছেড়ে দিন মেতে থাকুক না গান বাজনায় তারা কবর থেকে উঠে দৌড়াদৌড়ি করবে ছুটে বেড়াবে কোথায় যেন কোনো এক লক্ষ্যে তারা যাচ্ছে আজকে এটাই তাদের লক্ষ্য দৌড়ে যাবে ওইদিকে তারা খাশিয়াতান আবসারহুম তারহাকুহুম যিল্লাহ খাশিয়াতান আবসারহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল লাযী কানু ইউআদুন লাঞ্ছনা অপমান বেইজ্জতি তাদেরকে আচ্ছন্ন করবে লাঞ্ছনা অপমান তাদেরকে ঘিরে রাখবে এটাই সেদিন যার ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছে ওই যে আল্লাহ বলছে ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ বলছে ছেড়ে দাও ফাদারহুম ইয়াকুদু ছেড়ে দাও তাদেরকে খেল তামাশা মেতে থাকুক না থাকুক না আর কিছু কাল ওই দিন পর্যন্ত যে দিনের প্রতিশ্রুতি তাদের দেওয়া হয়েছিল তারা এমন কবর থেকে উঠেই ছোটাছুটি শুরু করবে একটা লক্ষ্যের দিকে এবং তাদেরকে যেই ওয়াদা করা হয়েছিল তারা সেই লাঞ্ছনার সাথে সাক্ষাৎ হবে অপমানের সাথে সাক্ষাৎ হবে তাদের শক্তি সেদিন কাজে আসবে না তাদের বন্ধু বলে কেউ থাকবে না ওয়ালা ইয়াসালু হামিমুন হামিমা কোন অন্তরঙ্গ বন্ধুর কোন খোঁজ খবর নেবে না ইয়াউমাল কিয়ামতি ইয়াউমাল কিয়ামতি তারাল লাযীনা কাযযাবু ইয়াউমাল কিয়ামতি তারাল লাযীনা কাযযাবু আলা আল্লাহি উজুহুহুম মুসাওয়াদা আলাইসা ফী জাহান্নামা মাসওয়া লিল মুতাকাব্বিরিন আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন আপনি মুহাম্মদ সাল্লাহ সাল্লাম তাদের চেহারাগুলোকে কালো দেখতে পাবেন আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম যারা রবের কথাকে মিথ্যা বলে আরে ভাই কি হয়েছে সরকার হয়েছে কি হয়েছে আমাকে মিউজিক বাজাতে বলবো আমি বাজাবো না কেন হারাম না ইসলামে উনি সরকার হয়েছে আমার উনি ট্যাক্স নেবে ভ্যাট নেবে আমি জন্ম নিবন্ধন করবো ওনার থেকে উনি আমাকে নিরাপত্তা দেবে আমি একটা উনি ল তৈরি করবে একটা উনি অনুশাসন তৈরি করবে সেটাকে আমি ফলো করবো পৃথিবী বিপর্যয় হবে না এতে শৃঙ্খলা বজায় থাকবে এতে মানবে কেউ যদি অন্যায় করে যদি যে কেউ ওকে শাস্তি দিতে যায় বিশৃঙ্খলা হবে না উনি সরকার হয়েছে উনি একটা সিস্টেম করবে নিয়ম করবে সেই সিস্টেম অপরাধীকে ধরে নিয়ে যাবে শাস্তি দেবে সবাই শাস্তি দেবে না সবাই ক্ষমতা রাখবে না শাস্তি দেবে একজনে রাখবে একজনকে অথরিটি দেওয়া হবে একজনকে পাওয়ার দেওয়া হবে যে আমি যদি ভুল করি আপনি বিচার করিয়ে আমার আমি যদি ভালো করি আপনি আমাকে শাস্তি দিন কি আপনাকে সম্মান করি মনে রাখিয়ে আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করবেন সরকার হিসেবে কী হয়েছে আল্লাহ গানকে হারাম করছে উনি বলবে আমি বাজাবো নাকি পাগল নাকি আমি হ্যাঁ হ্যাঁ এত বড় পাগল হয়ে গেছেন ছি লজ্জা করো না যে 12-15 বছরের ছেলেগুলো আজকে সবাই ফুল নিয়ে ঘোরাঘুরি করছে আল্লাহ আমি বিরুদ্ধে বলছি না শহীদ দিবসের কোনো আমার দরকার নাই আমি কেন বিরুদ্ধে বলবো শহীদ দিবসের জন্য যদি প্রতিদিন মনে করা হয় আমি আরও খুশি যারা আমাদের জন্য জীবন দিয়েছে তাদের যদি প্রতিদিন স্মরণ করা হয় আলহামদুলিল্লাহ আরও খুশি এতে করে আমাদের অ্যাটলিস্ট কৃতজ্ঞতা প্রকাশ পাবে রাইট আমরা একটা কৃতজ্ঞ জাতি হিসেবে এই পৃথিবীতে আলোকিত হতে পারবো যে আমরা কৃতজ্ঞ জাতি প্রতিদিন আমাদের জন্য যারা জীবন দিয়েছে আমাদের পরবর্তী যারা আমরা আছি আমরাও জীবন দিতে রাজি থাকবো কেন আমরা বলবো আমরা এমন এক সমাজে থাকি যেই সমাজে আমি যদি সমাজের জন্য কিছু করি আমাকে মনে রাখবে দোয়া করবে আমার জন্য রাইট অর রং তো উনি সরকার হয়েছে কী হয়েছে দেখেন উনি সরকার হোক যাই হোক আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমার কথা মানি না হ্যাঁ উনি আমার ধরে নিয়ে যাবে পিড়েতে পারবে আমি ভয় বলবো যে সরি সরি আমার ভুল হয়েছে তো এর ব্যাপারে কী করতে পারবো মানুষ আমি ভয় পেয়ে যাবো দুই বাড়ি দিলে হয়তো ভয় পাবো না আপনারা তো মহাপুরুষ বীর পুরুষ ভাই আমি এত বীর পুরুষ না আমি ভয় পাই সত্যি আমি ভয় পাই না আর অনেক কিছু বলতাম আজকে আল্লাহর কসম যদি আমার হৃদয়ে টুকটাক কিছু ভয় না থাকতো হয়তো অনেক কিছু বলতাম যাক আলহামদুলিল্লাহ কিছু কথা না বলে বাকি কিছু কথা বলা যাচ্ছে এটা আল্লাহর প্রশংসা তবে মনে রাখবেন গায়ে হলুদ সরকারের দেশে বাধ্য করে নাই করছে সরকার কি বলছে ফজরে আসা যাবে না মসজিদে সরকার কি বলছে মদ খাও সরকার কি বলছে পতিতালয় যাও সরকার বলছে প্রতি জুমায় যায় ক্লিন শেভ করো এইগুলো তো সরকারের দোষ নেই এগুলো কেন করেন মানে যেটুকু উনি ওরা করতেছে বা ওরা করে যে কোনো বিদেশি হোক বা একটা রাষ্ট্র পরিচালনায় ওটুকু দোষ খুঁজে বেড়ান বাকি আরও হাজার কিছু আছে যেটা আপনার হাতে আপনি তো ওটা করেন না ওটা করেন আজকে এখান থেকে উঠে গিয়ে তুইশার নামাজ পড়বেন না সরি ফজর নামাজ পড়বেন না সরকার নিষেধ করছে ঠিক না খুব খারাপ সরকার ফজর পড়তে নিষেধ করছে না এইসব অবাঞ্চকর কথা বাদ দেন যেদিন আপনার সরকার দেখবে আপনি নামাজি যেদিন আপনার সরকার দেখবে ও আচ্ছা আপনার সরকার দেখতে হবে কেন যেদিন আপনি পাঁচক্ত নামাজি হবেন যেদিন আপনি জাকাত দিবেন যেদিন আপনি দুস্থ গরিব অসহায়দেরকে সাহায্য করবেন যেদিন আপনি ন্যায়ের পথে থাকবেন যেদিন আপনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন সেদিন সরকার আপনার মধ্যে থেকে একজন হবে এরকম হ্যাঁ আপনি এরকম থেকে তো ওরকম পাবেন না জয়সে কো তয়সে জয়সে কো তয়সে আপনার সরকার কেমন বলেন আমার মতো আপনার সরকার কেমন কার মতো
এদেশের মানুষ তো এখানেই বড় হয়েছে, এখানে এখানে জন্ম তার বাপ দাদা চতুর্থ, আমার যেরকম এখানে জন্ম বাপ দাদা চতুর্থ। So they are one of us. Ekhane chairman, member, MP, mantri. One of us. Ami, ami. Ke eta? Ami, amar amar chitro, amar protichhobi. Amar protichhobi. E deshe ekta rastar kaj kore 300 taka damer labor contractor ke na dekhle ete bari dena. Apni janen koto chor eta? Erpore ap khali boro chor. Abe ekhan theke shuru koren na bhalo kora. Jader ke parben na chhere den na tader ke Allah Allah hate. Tapor khomota nai. Apni to paren thik hote. يوم القيامة ترى الذين كذبوا على الله وجوههم مسودة আর যারা আল্লাহর প্রতি মিথ্যারোপ করে কিয়ামতের দিন আপনি দেখবেন তাদের চেহারাগুলো কালো দেখতে পাবেন أليس في جهنم مثوى للمتكبرين অহংকারীদের বাসস্থান জাহান্নামীদের মধ্যে নয় কি এটা আল্লাহ প্রশ্ন করেছেন দ্বীনি ভাইরা আজকে বক্তব্যর বিষয় ভাবছিলাম যে একটু জানা ব্যাপার নিয়ে কথা বলবো কারণ আপনাদের এখানে আসছি আমার গ্রাম ছেড়ে আমার গ্রামে থাকলে আমার গ্রামও দেখতাম বেহায়াপনা এখানে আসছি এখানেও দেখতে পাইছি ডিফারেন্ট কোথাও না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু সব জায়গায় কম বেশি আমরা সিমিলার অপরাধে যুক্ত আছি আমরা যে লোকটা সবচাইতে ভালো অন্য লোকের চাইতে 2% সর্বোচ্চ ভালো আমাদের মধ্যে যে লোকটা সবচাইতে খারাপ আমার চাইতে মাত্র 2% বেশি খারাপ আমিও কম না তার চাইতে খারাপ আমিও কম না তার চাইতে খারাপ তার ভিতরও কম ভালো গুণ নেই আমার ভিতরে যেমন ভালো গুণ আছে সো আমরা নিজেদেরকে সলু আমরা নিজেদেরকে সলভ করতে হবে শুরু করতে হবে সলিউশন নিজে থেকে কেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো লিমা তাকুল কেন এমন কথা বলো মা লা তাফআলুন যা তোমরা নিজেরাই করবা না যা তোমরা নিজেরাই করো না কাবুরান মাক্তান কাবুর মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন হে ঈমানদাররা কেন এমন কথা বলো যা নিজেরাই পালন করো না আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত নেককার বর্বর অসভ্য কাজ হচ্ছে নিজে না করে অন্যকে বলা নিজেদের সংশোধন করতে হবে ভাইরা আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নিশ্চয় মানুষের মাঝে আল্লাহর পরিবার রয়েছে বলু ইয়া রাসূলুল্লাহ সাহাবারা বলল হে আল্লাহর রাসূল তারা কারা যারা আল্লাহর পরিবার কল তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হুম আহলুল কুরআন তারা হচ্ছে কুরআনুল কারীমের পাঠকারী তারা হচ্ছে কুরআনুল কারীম যে তেলাওয়াত করে তারা এবং যে কুরআনুল কারীমে যা আদেশ নিষেধ আছে সেই অনুযায়ী জীবন গড়ে যারা তারা হচ্ছে হুম আহলুল্লাহ হুম আহলুল কুরআনি আহলুল্লাহ তারা হচ্ছে কুরআনুল কারীম অনুযায়ী জীবন গড়া লোকগুলো হচ্ছে আল্লাহর পরিবার ওয়া খাসাতু যারা কুরআন অনুযায়ী জীবন গড়ে তারা হচ্ছে আল্লাহর পরিবার তারা হচ্ছে আল্লাহর বিশেষ ভাজন কতজন আমরা কুরআন পড়তে জানি আল্লাহর পরিবার হওয়া থেকে বঞ্চিত আমরা শুধু কুরআন পড়তে না জেনে ছেলে সন্তানের সম্পদের মোহে পড়ে আর কত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে তোমরা যারা ঈমান এনেছো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فاولئك هم الخاسرون هي من درا তোমরা ধন সম্পদ সন্তান ছেলেমেয়ের মোহে পড়ে আল্লাহর জিকিরকে ভুলে যেও না তোমাদের মধ্যে যেই ব্যক্তি সন্তান সম্পদের মোহে পড়ে আল্লাহর শরণ থেকে দূরে যাবে তারা সবাই ক্ষতিগ্রস্ত হবা ইননামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তোমার এই ধন সম্পদ আর ছেলে সন্তান পরীক্ষা ছাড়ার কিচ্ছু না আল্লাহু ইনদাহু আজরুন আযীম আর আল্লাহ তাআলার কাছে আছে উত্তম মহা পুরস্কার দিনী ভাইরা রিজিক নিয়ে তো চিন্তিত কেন তুমি তোমার রিজিক নিয়ে চিন্তিত চিন্তিত হও কিন্তু পেরেশান হয়ে উদাসীনতায় মগ্ন থাকিও না জেনে রাখো আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির আল্লাহ যার খুশি রিজিক বাড়িয়ে দেয় যার খুশি রিজিক কমিয়ে দেয় ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা তারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে অথচ পৃথিবীর জীবনের আনন্দের চাইতে আখেরাত উত্তম আখেরাতের তুলনায় এই পৃথিবীর গান বাজনা এই পৃথিবীর দালান কোঠা না 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 বড় লোক হওয়া গুনাহ না কিন্তু আপনি মনে করেন না যে আমি বলছি যে ফকির হয়ে থাকেন না ইনকাম করেন হালাল কোটি টাকা কামান কি আসে হালাল ভাবে কামান আল্লাহর রাস্তায় খরচ করেন মদ খাইন না গাঁজা খাইন না মাছ খান গোস্ত খান এই দেশে হরিণ খাওয়া নিষেধ পৃথিবীর অনেক দেশে হরিণের গোস্ত খাওয়া বৈধতা আছে ওদের দেশে পালে হরিণ যেরকম আমরা হাঁস মুরগি বালি ওই দেশে যা হরিণের গোস্ত খান সমস্যা কোথায় কথা বোঝেন নাই ছাগলের মতো তো হরিণ হরিণ বোঝেন না হরিণ ছাগলের মতো হ্যাঁ খান টাকা আছে খান বিদেশ যান ঘুরেন হরিণের গোস্ত খান বিয়ে একটা দুটা তিনটা চারটা করেন প্রেম করিয়েন না জানা করিয়েন না পতিতালয় যায়েন না প্রতিবেশীর ইজ্জত নষ্ট করিয়েন না পয়সাওয়ালা হন কিন্তু শুনেন ওয়া ফারিহু বিল হায়াতিদ দুনিয়া ওয়া মাল হায়াতুদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মাতা
যারা পৃথিবীর জীবনের আনন্দে মেতে আছে আল্লাহ বলছে আখিরাতের তুলনায় পৃথিবীর দালান কোঠা নারী গাড়ি বাড়ি সম্পদ সন্তান ইভেন ক্ষমতা সবকিছু কতই না নগণ্য দিনী ভাইরা আর কত বেখিয়ালিতে গত 100 বছর থেকে ওয়াজ চলে গত 500 বছর থেকে লেকচার চলে আপনার বয়স 40 বছর কত বুঝ হইছে থেকে ওয়াজ শুনেন আগামী 20 বছর বেঁচে থাকলে আগামী 20 বছরও শুনবেন কিন্তু কেন এই ওয়াজ আপনার কাজে আসে না কেন আপনি উদাসীনতায় বেখিয়ালিপনায় পড়ে আছেন আমি জানি না আফহাসিবতুম আন্নামা খলকনাকুম আবাসা আপনারা কি মনে করেন আল্লাহ আপনাদের সবাইকে সৃষ্টি করেছে অনর্থকভাবে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আল্লাহর কাছে কি আল্লাহ আপনাদের ফিরাই নেবে না দিনী ভাইরা ইকতারাবালিন্নাস মানুষের হিসেব নিকেশের সময় আসন্ন ওহম ফি গাফলাতিন মুরিদুন অথচ মানুষ উদাসীনতায় মগ্ন ইয়া ইউহান্নাস হে দিনাজপুরবাসী রব পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বলছে ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য ফালা তাগুররানাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানাকুম বিল্লাহিল গুরুর নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য অতএব দুনিয়ার জীবন যাতে তোমাদের কিছুতেই প্রতারিত না করতে পারে আর এই পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক হচ্ছে শয়তান ইন্না শাইতানা লাকুম আদু নিশ্চয় শয়তান তোমাদের শত্রু